একটা নিট ফল জিরো যে কথা একটা জিনিস বুঝতে পারলাম সবার প্রতি সম্মান রেখেই বলছি এই রাজ্যের মালকিন যেটা বলেন ওনার ভৃত্যরা সেই কথাটাকেই আউড়ে গেলেন বৈঠকে যেটা আমাদের পক্ষে সদর্থক সেটা হচ্ছে যে আমাদের যে গ্রিভিয়েন্সগুলো ছিল সেগুলো চুপচাপ বসিয়ে আমরা শুনিয়েছি এবং যে ভাষাতে আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিই সেই শব্দবন্ধ উচ্চারণ করেই আমরা শুনিয়েছি যদিও উনি বলেছেন যে ডিএর ক্ষেত্রে ওনাদের যখন সংস্থান হবে তখন দেবেন আমরা পরিষ্কার জানিয়েছি যে এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা কারোর ভিক্ষার আশা রাখে না তারা তাদের অধিকারটা অর্জন করে নেয় মানে আপনারা আন্দোলন যখন সরকার বললেন যে আমাদের কাছে ফান্ড ক্রাইসিস আছে আমরা যখন ক্যাটাগরিক্যালি বলেছি যে ফিনান্স কমিশনের মাধ্যমে আপনাদের টাকা পাওয়া কি কোথাও বাকি আছে উনি বলেছেন যে না ফিনান্স কমিশনের সমস্ত টাকাই আমরা পেয়েছি তাহলে কর্মচারীদের বকেয়া যে মহার্ঘ ভাতা এবং যে স্থায়ী নিয়োগের বিষয়ে উনি কোনো সদুত্তর দিতে পারেননি উনি সব ক্ষেত্রেই আউড়ে গেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাচ্ছি না আমরা যখন জিজ্ঞাসা করেছি যে কেন্দ্রীয় প্রকল্পের টাকার সাথে মনরেগা ফান্ডের সাথে কর্মচারীদের নিয়োগ বা অন্যান্য কিছু সম্পর্কটা কোথায় উনি চুপ করে থেকেছেন বৈঠকটা সম্পূর্ণরূপেই ব্যর্থ ওনারা কোনো রকম কোনো সদর্থক উত্তর দিতে পারেননি এবং কোন রকম পজিটিভ আউটকামও এই বৈঠক থেকে আসেনি ওনারা একটা আপনাদের কি বলা হলো মতামত বলতে যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের কাছে ফান্ডের সংস্থান হলে পরে আমরা আপনাদের মহার্ঘ ভাতা মেটানোর চেষ্টা করব এটা আমাদেরও খারাপ লাগে আমরা বলেছি যে বৈঠকে যারা বসে আছেন আইরনিক্যালি হলে পরেও এটা ভাবতে অবাক লাগে যে এই রাজ্যের যারা অভিভাবক তারা 42% পান আর তার কর্মচারী যারা তারা 6% নিয়ে কাজ করতে বাধ্য হন যদি একই বাজার থেকে তারা বাজার করেন একই রকম মূল্যবৃদ্ধির মান সকলের উপর পড়ে তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলেছেন যে হ্যাঁ এটা আমাদের খারাপ লাগে কিন্তু আমাদের কিছু করার নেই আমাদের যেটা বুঝলাম যে কর্মচারীদের যে সমস্যা সেই সমস্যা মেটানোর জন্য এই সরকারের বিন্দুমাত্র কোনো সদিচ্ছা নেই।